সেকেন্ড ইয়ারে ভর্তি মাধ্যম যেটা ভোগলেট পরীক্ষা, সেই সম্পর্কে কয়েকজন কোশ্চেন করেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে ভোগলেটে দিয়ে যারা ভর্তি হয় তারা তো সেকেন্ড ইয়ারে ভর্তি হয়, এখন সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়া ক্যান্ডিডেট আর 2 বছর তাহলে ডিপ্লোমা পড়ার জন্যে পড়ে, আর একজন ফার্স্ট ইয়ার যে ক্যান্ডিডেট সে 3 বছর পড়ে। তো এদেরকে 2 বছর পড়া ক্যান্ডিডেট আর 3 বছর পড়া ক্যান্ডিডেটদের কি চাকরির ক্ষেত্রে কি প্রায়োরিটি কিছু দেওয়ার জায়গা রয়েছে আলাদাভাবে, না দুজনেই সেম, এ সম্পর্কে যদি কিছু বলেন। এটা নিয়ে এটা কিন্তু এটা একজন গার্জিয়ান হিসাবে তার দুশ্চিন্তা থাকতেই পারে, কিন্তু এটা কিন্তু খুব পরিষ্কার বিষয় যেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে তার যোগ্যতা মাপকাঠি হচ্ছে 10 স্ট্যান্ডার্ড, আর যে সেকেন্ড ইয়ারে ভর্তি হচ্ছে তাকে কিন্তু হয় ভোকেশনাল নিয়ে 12 ক্লাস পাস করে আসতে হবে অথবা ITI পাস করে আসতে হবে। এবছর থেকে নতুন সংযোজন হয়েছে, যারা সায়েন্স নিয়ে 12 ক্লাস পাস করেছে তারাও সেকেন্ড ইয়ারে সরাসরি ভর্তি হতে পারবে। এটা আর কিছুই নয়, সেটা হচ্ছে যে এই ছেলেমেয়েরা তারা কিন্তু একটু বেশি পড়ে আসছে ফার্স্ট ইয়ারের থেকে, সেই কারণে কাউন্সিল বা আমাদের অল ইন্ডিয়া যে AICTE রয়েছে তাদের নিয়ম হচ্ছে যে 1 বছর তাদেরকে এক্সামশন দিচ্ছে, তার সার্টিফিকেটে যখন সে সার্টিফিকেট পাবে সেখানে কিন্তু 2 ইয়ার্স বা 3 ইয়ার্স কিছুই উল্লেখ থাকবে না, সেখানে ডিপ্লোমাই থাকবে। এবং সরকারি চাকরির ক্ষেত্রে বা কোনো চাকরির ক্ষেত্রেই এই প্রশ্নটা কিন্তু আসার মানে উচিতই না, সরকারি ক্ষেত্রে তো আসেই না, আমরা কখনো দেখিনি, ডিপ্লোমা পাস বলা হয় কিন্তু সেখানে 2 বছর না 3 বছর এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো ব্যাপারই নেই, কারণ 2 বছর পড়লেও সে ডিপ্লোমা, 3 বছর পড়লেও সে ডিপ্লোমা। 2 বছর যে পড়ছে সে একটু আগেই বেশি পড়ে আসছে বলে তাকে এক্সামটা তাকে ছাড় দেওয়া হয়, আর কিছুই নয়, তফাৎ কিছু নেই। তো আপনাদের কলেজে তো ক্যাম্পাসিংয়ের জন্য বহু কোম্পানি তো এখানে আপনাদের কলেজে আসেন বা আপনারা তারা সেখানে ক্যাম্পাসিংয়ের জন্য তারা সেসব কোম্পানিতে পাঠান, সেক্ষেত্রে আপনারা কী দেখেছেন যে ভোগলেটের যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা ভর্তি হয়েছে তাদের আর যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ছে কোনো তফাৎ করা হয় ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে? না, আমরা 11 সাল থেকে বিভিন্ন প্রাইভেট কোম্পানি আমাদের কলেজে ক্যাম্পাসিং করতে আসে, ছেলে নেয়, পরীক্ষা নেয়, কিন্তু এরকম অভিজ্ঞতা কিন্তু আমার কখনো হয়নি যে 2 বছর পড়েছে না 3 বছর পড়েছে এরকম প্রশ্ন কিন্তু কেউ করেনি। তারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট হলেই, কারণ এই পরীক্ষা হওয়ার আগেই ক্যাম্পাসিংগুলো হয়, ফাইনাল পরীক্ষা হওয়ার আগেই, তখন কিন্তু সরাসরি তারা কিন্তু সবাইকেই সুযোগ দেয়, আমরা এটাই দেখেছি। তবে ভোগলেট ক্যান্ডিডেটদের একটা চিন্তার বিষয়, তারা যেটা সবসময় চিন্তা করে যে তারা ফার্স্ট ইয়ারটা পড়ে এলো না তাহলে কি তাদের পড়তে গিয়ে অসুবিধা হবে, তারা তো সরাসরি ডিপার্টমেন্টের কোর্সে ঢুকে যাচ্ছে। অসুবিধা হওয়ার কথা নয়, তার কারণ সে ITI পড়ুক চাই ভোকেশনাল পড়ুক বা সায়েন্স নিয়ে যদি কেউ 12 ক্লাস পড়ে আসে তো তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এই বছর যারা যে সায়েন্স নিয়ে যারা এসছে তাদের একটু অসুবিধা হতে পারে 2-1টা সাবজেক্টে। সেখানে কাউন্সিলের পরিষ্কার নির্দেশ আছে, আমাদের যে কারিকুলাম আছে, যে সিলেবাস আছে, যে ব্রিজ প্রোগ্রাম করে দেওয়া হবে, মানে যেটুকু তাদের, শুধুমাত্র আমি ITI বা ভোকেশনাল ছাত্রের জন্য বলছি না, ওরা কিন্তু পড়েই আসছে, শুধুমাত্র যারা সায়েন্স নিয়ে 12 ক্লাস পাস করে ভর্তি হবে সরাসরি সেকেন্ড ইয়ারে তাদের জন্য কিন্তু ব্রিজ প্রোগ্রাম আছে, যতটুকুন ঘাটতি থাকবে সেই ঘাটতিটা তাদের ক্লাস শুরুর আগেই সেই ঘাটতিটা পূরণ করে দেওয়া হবে, এবং সেটা নিয়ে আমাদের AICTE-র বা আমাদের কাউন্সিলের পরিষ্কার নির্দেশ কিন্তু আছে। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, যেখানেই ভর্তি হোক না কেন এই সুযোগ সে পাবে।